আসসালামু আলাইকুম, সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ সংবাদ শিরোনাম। ভয়াবহ ঝুঁকিতে পড়বে পশ্চিমারা, হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করল সৌদি। মার্কিন আইন প্রণেতার সঙ্গে ইমরান খানের অডিও ফাঁস। বেশিরভাগ ইসরায়েলি মনে করে গাজার যুদ্ধে হেরে গেছে ইসরায়েল। 53,000 কোটি টাকা ব্যয়ে পৃথিবীতেই মুন রিসোর্ট বানাচ্ছে দুবাই। ইউক্রেনের যুদ্ধ বন্ধে সাধ্যমতো চেষ্টা করার ঘোষণা নরেন্দ্র মোদীর। সবশেষে জানবেন 7 বছরের মধ্যেই চীন রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াবে যুক্তরাজ্য। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত। ভয়াবহ ঝুঁকিতে পড়বে পশ্চিমারা, ইউক্রেনকে অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান সহায়তা দিলে পশ্চিমা দেশগুলোকে ভয়াবহ ঝুঁকিতে পড়তে হবে বলে সতর্ক করেছে রাশিয়া। গতকাল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো। এদিনই আবার পরমাণু অস্ত্রবিহীন বিশ্বের আহ্বান জানিয়েছেন G7 নেতারা। রাশিয়া, ইরান, চীন এবং উত্তর কোরিয়ার প্রতি তারা পারমাণবিক সম্প্রসারণ বন্ধ করতে বলেছেন। একই সঙ্গে তারা এই দেশগুলোকে পরমাণু হ্রাস উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। G7 নেতারা এক বিবৃতিতে বলেছেন রাশিয়ার পারমাণবিক বাগিন্যতা এবং বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপনের অভিপ্রায় বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য। রাশিয়ার উচিত নিউ স্টার্ট চুক্তি সম্পূর্ণ বাস্তবায়নে ফিরে আসা। যুদ্ধ শুরুর দিনগুলোতে আর্থিক অনুদান আর যুদ্ধাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল ইউক্রেন। তারপর দিন যায়, দীর্ঘ হয় যুদ্ধ, সেই সঙ্গে চাওয়া পাওয়ার তালিকাও বড় হতে থাকে ইউক্রেনের। সাধারণ যুদ্ধাস্ত্রের চাহিদা শেষে চাইতে শুরু করলো ট্যাঙ্ক, অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, একে একে পুরনো হয় সব। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা মিত্রের কাছে দেশটির সর্বশেষ চাওয়া ছিল আকাশপথে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান। শুক্রবার বিশ্বের 7 ধনকুবেরের মিলন মেলা জাপানের হিরোশিমায় G7 সম্মেলনে সেই আশাও পূরণ হলো ইউক্রেনের। 3 দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনের এক বৈঠকেই ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান সরবরাহের বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি মনে করেন F-16 যুদ্ধবিমান পাওয়ার পর কি ইউক্রেন পারবে যুদ্ধের মোড় ঘোরাতে? রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করল সৌদি। সৌদি আরব বলেছে তারা এই ইস্যুতে ইতিবাচকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে। সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফারহান বিন ফয়সাল বলেন তার দেশ এবং অন্য আরব দেশগুলো একই রকম নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে এবং দুই পক্ষের সাথেই সম্পর্ক রক্ষা করবে। গতকাল সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী এইসব কথা বলেন। সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়। জেলেনস্কি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন কিছু আরব দেশ রাশিয়ার দখলদারিত্বের প্রতি অন্ধ সমর্থন দিচ্ছে। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেয়নি সৌদি আরব। শুধু তাই নয়, তারা আমেরিকার অনুরোধ সত্ত্বেও তেলের উৎপাদন কমাতে রাজি হয়নি। মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে ইমরান খানের অডিও ফাঁস। ফাঁস ও ফোন কলে ইমরান খান মার্কিন আইন প্রণেতা ম্যাগজিন মুরের কাছে পিটিআইয়ের উপর পাকিস্তান সরকারের চলমান নিপীড়নের বিষয়ে সহায়তা চেয়েছেন। পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার অনুরোধ করেছেন তিনি। ওই অডিও ক্লিপে শোনা যায় মার্কিন আইন প্রণেতাকে ইমরান খান বলছেন, বর্তমানে ইতিহাসের সবচেয়ে সংকটময় অবস্থায় রয়েছে গোটা পাকিস্তান, দেশজুড়ে সরকারি নির্যাতন ও দমনপীড়নে অতিষ্ঠ জনগণ। ইমরান খান বলেন, গুপ্ত হত্যার শিকার হয়েছি আমি, আমার উপর 3টি বুলেট ছড়া হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল কামান জাভেদ বাজওয়া আমাদের সরকারকে হুটিয়ে দিয়েছে, কারণ এই দেশের সেনাবাহিনী অনেক শক্তিশালী। কামান জাভেদের বিরুদ্ধে আরও অভিযোগ করে ইমরান খান বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছেন তিনি। ফোনে ম্যাগজিনকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার অনুরোধ করে ইমরান বলেন, দেশের এই দুঃসময়ে আপনার মতো একজনের বিবৃতি খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ইসরায়েলি মনে করে গাজা যুদ্ধে হেরে গেছে ইসরায়েল। এক জনমত জরিপে দেখা গেছে অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের বেশিরভাগ নাগরিক মনে করেন গাজার সাম্প্রতিক 5 দিনের যুদ্ধে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধের কাছে পরিপূর্ণভাবে হেরে গেছে তেল আবিবের শাসক গোষ্ঠী। ইসরায়েলি দৈনিক হারেজ এর এক প্রবন্ধে দৈনিক মারিব এ প্রকাশিত ওই জরিপের ফলাফল তুলে ধরা হয়েছে। ওই প্রবন্ধে বলা হয়েছে সব সংগ্রামী ফিলিস্তিনি আন্দোলন ও দলই ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস বা বিলুপ্তি চায়। অপেক্ষাকৃত বেশি সামরিক শক্তি ও অস্ত্রের অধিকারী হওয়া সত্ত্বেও
পাঁচ দিনের এই যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয় বা প্রাধান্য ফুটে উঠেছে। আর এই বিষয়টি বোঝা যায় যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলের বাধ্য হওয়া থেকেই, কারণ ইসরায়েল ফিলিস্তিনিদের প্রতিরোধ থামানোর ক্ষমতা রাখলে কখনো যুদ্ধবিরতি মেনে নিত না। বিলাসী ও আরামপ্রিয় ইসরায়েলিরা ফিলিস্তিনিদের মতো ত্যাগ শিকারে রাজি নয় বলে ভবিষ্যতে যে কোনো সংঘাতে ইসরায়েলের পরাজয় অনিবার্য বলেও প্রবন্ধে মন্তব্য করা হয়। ইসরায়েলি দৈনিক মারিবে বলা হয়েছে শতকরা 55.7% ইহুদিবাদী মনে করে ইসরায়েলি সেনারা গাজার সাম্প্রতিক যুদ্ধে কোনো সাফল্য বা বিজয় অর্জনে সক্ষম হয়নি এবং শক্তিশালী প্রতিরোধ সংগ্রাম এখনও টিকে রয়েছে। অবশ্য জরিপে অংশগ্রহণকারী 32.1% ইসরায়েলি মনে করেন ইসরায়েলি সেনারা এই যুদ্ধে বিজয় অর্জন করেছে। 53,000 কোটি টাকা ব্যয়ে পৃথিবীতেই মুন রিসোর্ট বানাচ্ছে দুবাই। আকাশের চাঁদ দেখতে আর মহাকাশে পাড়ি দিতে হবে না, পৃথিবীতে বসেই নেওয়া হবে মহাকাশের অনুভূতি। তবে এর জন্য পাড়ি জমাতে হবে দুবাইতে, কারণ আরব আমিরাতের এই শহরে তৈরি হতে চলেছে এমন একটি রিসোর্ট যা অবিকল চাঁদের মতোই দেখতে। নাম রাখা হয়েছে মুন ওয়ার্ল্ড রিসোর্ট বা সংক্ষেপে মুন রিসোর্ট। প্রকল্পটির খরচ ধরা হয়েছে আনুমানিক 53,000 কোটি টাকা। এই চাঁদ তৈরি করার দায়িত্ব পড়েছে কানাডার একটি নির্মাণকারী সংস্থার উপর। প্রকাণ্ড গোলকের মতো দেখতে এই স্থাপত্যের উচ্চতা হবে প্রায় 900 ফুট। গোলক নির্মাণে ব্যবহৃত হবে কংক্রিট, স্টিল, কাঁচ, অ্যালুমিনিয়াম ও কার্বন ফাইবার। ভিতরে থাকবে বিলাসবহুল হোটেল, স্পা, কৃত্রিম লেগুন ও রেস্তোরাঁর মতো হরেক রকমের বন্দোবস্ত। বিনোদন ও পর্যটনের বাইরেও থাকবে স্কাই ভিলা নামের 300টি আবাসনও। স্থপতিদের দাবি প্রতি বছর সব মিলিয়ে প্রায় 1 কোটি মানুষ থাকতে পারবেন এই গোলকের ভিতর। ইউক্রেন যুদ্ধ বন্ধে সাধ্যমতো চেষ্টা করব ঘোষণা নরেন্দ্র মোদীর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ভারত সরকার এবং আমি আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব। ইউক্রেনে চলমান এই যুদ্ধ শুধু অর্থনৈতিক কিংবা রাজনীতির বিষয় নয়, এটা মানবতার ইস্যু। শনিবার জাপানের হিরোশিমায় শিল্পোন্নত 7 দেশের জোট G7 সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন মোদী। বৈঠক শেষে তিনি এই কথা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই তাদের প্রথম সরাসরি বৈঠক। মোদী বলেন বিশ্ব এখন যেসব সংকটে তার মধ্যে অন্যতম ইউক্রেন যুদ্ধ। এদিকে G7 সম্মেলনে বিশ্ব নেতারা ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করে স্থায়ী শান্তির আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে বিশ্ব নেতারা ইউক্রেনে রাশিয়ার এই হামলাকে নিষ্ঠুর যুদ্ধ আখ্যায়িত করে নিন্দা জানান এবং এটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মনে করেন। এছাড়া ইউক্রেনকে আর্থিক, মানবিক ও সামরিক সহায়তা প্রদানের জন্য বিবেচনা করতে বলেন। 7 বছরের মধ্যেই চীন রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াবে যুক্তরাজ্য, এমনই সতর্কবার্তা উচ্চারণ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেশ। তাই তিনি সম্ভাব্য হুমকি মোকাবেলায় দেশের প্রতিরক্ষা বাজেট বা সামরিক ব্যয় বাড়ানোর কথা বলেছেন। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস দেওয়া এক সাক্ষাৎকারে বেন ওয়ালেশ এইসব বলেছেন। বেন ওয়ালেশ বলেন কর্মকর্তারা বলছেন যে এই দশকের শেষ নাগাদ পৃথিবী আরও বেশি বিপজ্জনক এবং অস্থিতিশীল জায়গা হয়ে উঠবে এবং আমাদের জীবনে প্রতিরক্ষার বিষয়টি আরও জটিল হয়ে উঠবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্ব বর্তমানে একটি অস্বাভাবিক শান্তিপূর্ণ সময়ের শেষ পর্যায়ে রয়েছেন। সামনের দিনগুলোতে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিপক্ষের সঙ্গে বহুমুখী সংঘাত আসন্ন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎকারে দেশটির চ্যান্সেলর অব এক্সচেকার তথা অর্থমন্ত্রী জেরেমি হান্টের কাছে আবেদন জানিয়েছেন যেন নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিরক্ষা বাজেট 2.1 থেকে 2.5% বাড়া হয়। বেন ওয়ালেশের আহ্বানের আগেই গত মার্চে জেরেমি হান্ট জানিয়েছিলেন আগামী 5 বছরের মধ্যে তিনি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য অতিরিক্ত $13.6 বিলিয়ন বরাদ্দ করবেন। সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জার্মানির সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের জন্য $107 বিলিয়ন তহবিল গঠনে জার্মান সরকারের পরিকল্পনারও প্রশংসা করেন। তিনি বলেন এটি ব্রিটেনবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা, এটি আমাদের বলেছে যে আমরা আবারও সেই দিনগুলোতে ফিরে যাচ্ছি যেখানে আপনাকে প্রতিরক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ করতে হবে।